May I come in, sir? Come in. Good morning, sir. Good morning. Young man, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি বেশ স্বাস্থ্যবান কিন্তু হাঁপানি রোগ আছে নাকি স্যার পাংচুয়াল হওয়া যদি রোগের লক্ষণ হয় তাহলে আমি সেই রোগের রোগী তার মানে স্যার এই বিল্ডিং এর সব লিফটই খারাপ মাই গড তুমি কি তাহলে এই 17 তলা সিঁড়ি চড়ে এসেছো ইয়েস স্যার আচ্ছা বলো তো এই 17 তলা উঠতে তুমি কটা সিঁড়ি চড়ে এসেছো স্যার যে সাফল্যের শিখরে পৌঁছবার সংকল্পে আরোহণ করে সে সিঁড়ি গোনে না স্যার স্প্লেন্ডেড তুমি নিশ্চয়ই খুব উন্নতি করবে বাই লিপস এন্ড বাউন্স থ্যাঙ্ক স্যার মোনা ডার্লিং ইয়েস ডিয়ার কাম হিয়ার ইনি হচ্ছেন মিস্টার অরুণ হ্যালো ডার্লিং এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমার কি ওপিনিয়ন ওয়েল এর বায়োডেটা টেস্টিমোনিয়ালস আর গুড একে প্রভিশনে রাখা যেতে পারে না গুড কংগ্রাচুলেশনস ইয়াং ম্যান ইউ হ্যাভ গট দ্য অ্যাপ্রুভাল অফ মাই ওয়াইফ দ্য ভাইস চেয়ারম্যান অফ দিস ফার্ম তুমি আজ থেকেই চাকরিতে জয়েন করতে পারো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ বলো কালকের রেশের ঘোড়া লাকি স্ট্রাইক দারুণ ফ্লুকের ঘোড়া দোষের ভাবে সব ঘোড়াকে মেরে জিতবে এত শিওর হলে কি করে সোজা ঘোড়ার মুখ থেকে টিপস পেয়েছে বলতে পারো এমন সোর্স থেকে পেয়েছি যে শিবের বাবার সাধ্য নেই নড়াচড়া করে তাহলে লাগিয়ে দি 200 টাকা ছি 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 কি ওছা কোথায় বললে সারা জীবন পরের ক্যাশ নিয়ে নাড়াচাড়া করলে এবার নিজের ঘরে কিছু মোটা ক্যাশ তোলো এমন মৌকা দুবার আসবে না হ্যাঁ আরে ভাই মাইনে কি পাই তা তোমার অজানা নেই মাসের পুরো খরচা কুলিয়ে উঠতে পারি না তার ওপর মাথায় রয়েছে জোয়ান মেয়ে পার করার চিন্তা আরে তোমার জোয়ান মেয়ের চিন্তা আমার ওপর সঁপে দিয়ে মোটা মাল কামাবার কথা ভাবো আর শনিবার 25,000 টাকা ব্যাংকের ক্যাশ থেকে নিয়ে নিয়ে রবিবার সকালে রেশের মাঠে বাজি লাগিয়ে দাও আর দশের ভাবে 2.5 লাখ কামিয়ে সোমবার সকালে 25,000 ব্যাংকের ক্যাশ ফিরিয়ে দাও আর হিম্মত করো ভাইয়া সাত দিনের মধ্যে 25,000 টাকা ব্যাংকে ফেরত দিতে না পারলে আমায় নির্ঘাত জেলে যেতে হবে আমার আমার দুই ছোট বাচ্চা আর জোয়ান মেয়ে পথে দাঁড়াবে আমায় বাঁচাও সাধুরাম আমার উপর দয়া করো ছি 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 দয়া তো ভিখিরিকে করা হয় দিন দয়াল প্রকৃত বন্ধু তো তার প্রাণের বন্ধুর জন্য ধন প্রাণ মান সব কিছু বিলিয়ে দিতে পারে না ওঠো এসো এসো এত বছরের গাঢ় বন্ধুত্বকে আজ প্রগাঢ় আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলি আত্মীয়তার বন্ধনে গো হ্যাঁ সেই পরম আত্মীয়তা গড়ে ওঠার আনন্দে এসো দুজন গোলা ধরে কোলাকুলি করি তোমার মেয়ে শালিনীকে আমার গৃহের গৃহলক্ষ্মী করে দাও আর জোয়ান মেয়ে পার করার দুশ্চিন্তা থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাও লজ্জা করলো না তোমার সাধুরাম লজ্জা করলো না এমন জঘন্য কথা বলতে জানো না কি যে বন্ধুর কন্যা নিজের কন্যার সমান হয় হে দয়ার ভিখারি দিন দয়াল তোমার কন্যার গর্ভে আমার কন্যার জন্মাবার পরই তো আমি বুঝতে পারবো যে কন্যা কি জিনিস সাধুরাম ঘোর বিপদে পড়লেও আমি এত নিচে নেমে আসিনি যে নিজের মেয়েকে তোমার মতো নরপশুর হাতে বিক্রি করে দেব সে তো একবারই বিক্রি হবে ইজ্জতের সঙ্গে মোটা দামের বদলে
তা না হলে তুমি যখন জেলের ঘানি টাঙতে থাকবে তখন তোমার ওই জওয়ান মেয়ে কত রাতের পর রাত কত হাতে হাতে বিক্রি হতে থাকবে তার আন্দাজ করতে পারো তা কখনোই হবে না অপরাধ আমি করেছি তার সাজা আমি ভুগব প্রাণ দিয়ে তার প্রায়শ্চিত্ত আমি করব বকবকানি ফসফসানি করে নে বেটা মানকে রাত পোয়ালি টেরটি পাবি হালত গেছে বোমকে